এই শাবল কোদাল আছে কিছু? বৃষ্টি আছে, প্রচুর বৃষ্টি আছে, আবহাওয়া খুব খারাপ। অন্য কোনো আর গর্ত নেই, গর্তে একটাই গর্ত, গর্তে একটা আর দুইটা গর্ত। হ্যাঁ, বৃষ্টি আছে প্রচুর, বৃষ্টি আছে। আবহাওয়া খারাপ, বৃষ্টি নামছিল, এই জন্য কিন্তু আমাদের কাজ স্থগিত ছিল কিছু সময়। এখন বৃষ্টি গেছে, এখন দেখছি, দেখি এখানে গর্তগুলো খুঁজছি, আমরা সেই নির্দিষ্ট জায়গায় পুনঃ যাওয়ার চেষ্টায় আছি। দেখি সাপ কোথায় আছে বা কোথায় থাকতে পারে বা কী সাপ। আপনারা আমার সাথে যুক্ত থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। এনে গেছেন এই মাই গর্ত গেছে আস্তে আস্তে, গর্তের লাইন হারাই না যায়, ঠিক আছে, অল্প অল্প। খুব জিনিস জায়গা মারি, জায়গা গর্ত করতে নিশে যা। এই একভাবে গর্ত নিয়ে গেছে, সামনে যাও।
আস্তে ওই সাপ দেখা গেছে, আস্তে আস্তে সাপ নড়াচড়া করতেছে দেখা যায়, দর্শক অনেক অনেকক্ষণ কিন্তু আমরা এখানে অনেক সময় এই খোঁড়াখুড়ি করার পরে কিন্তু আমরা সাপ, ওই যে দেখেন সাপ আবার গর্তের ভিতরে ঢুকে যাইতেছে, সাপ ওই দেখেন কীভাবে গর্তের ভিতরে আবারও ঢুকে যাইতেছে, তাই অবশ্যই ও যাইতে পারবে না, যেতে পালাই যেতে পারবে না, এখন গর্ত আমরা পেয়েছি, গর্ত শেষ পর্যন্ত পৌঁছেই গেছি প্রায়, ও আর যাওয়ার মতো সুযোগ আশা করি নাই, কিন্তু যতই চেষ্টা করুক ও পালাতে পারলো না, দেখি ও ওর গর্তর লাইন খুব সমস্যা, নেই একটু খুঁজতে হবে ওই গর্তের ভিতরে ঢুকে যেতেছে, আস্তে আস্তে এরকম আমি দেখি আসলে আদাও সাপ কিন্তু নিজের থেকে গর্ত তৈরি করতে পারে না, ও কিন্তু ইঁদুরের গর্তে যেভাবে গর্ত করে সেই গর্তের লাইনে লাইনে কিন্তু সাপ ঢুকে থাকে, তাই গর্তের শেষ পর্যন্ত আমরা কিন্তু পৌঁছে গেছি, ও সেই ইঁদুরের গর্তের শেষ পর্যায়ে কিন্তু এখন আসে, হয়তো দেখি কোদাল কই কোদাল মাটি 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 টান দেয়, কারণ বালু তো যেহেতু ওই বালুটা পড়ে কিন্তু বৃষ্টি পড়ছে, বালু পড়ে কিন্তু গর্তটা ক্লিয়ার করতে পারতেছি না, তারপর যত সম্ভব খুব সতর্কের সাথে কাজ করতে হবে যে এই গর্তের শেষ পর্যন্ত কিভাবে আট মেরে বসে আছে ভিতরে, দেখুন গর্তের ভিতরে কিভাবে বসে আছে, কত বড় সাপ গর্তের ভিতরে যাইতেছে, দেখি মাটি টান দে আস্তে আস্তে, তাড়াহুড়ো দেওয়া যাবে না, ঠিক আছে গর্তর যে শেষ পর্যন্ত যাইতে হবে, দেখ
সব দুইটা দিয়ে দেখো অবস্থা। আস্তে সাবধান, এই সাবধান। আমি কিন্তু এখানে দেখ, আপনারা দেখতেছেন যে এখানে কিন্তু এক জোড়া সাপ, এই দেখেন একটা জোড়া, এক জোড়া, একটা ছোট, একটা একটু বড়, অবশ্যই এক জোড়া সাপ কিন্তু এখান থেকে বাহির হয়েছে। তাই ওই হয়তো পালাই যায়, যেতে পারবে না। এই এই একটা বস্তা স্যার ম্যাচ করি, দর্শক
দেখলেন আপনারা দেখলেন যে এখান থেকে এই কিন্তু দুইটা সাপ এই কিন্তু আমি বের করতে পারছি, হয়তো গর্তের শেষ পর্যন্ত পৌঁছেই গেছি, আর সেখানে গর্ত নেই বললে এটাই শিওর। কিন্তু এখন সাপ দুটোকে আমি কন্ট্রোল করি, তারপর আপনাদের সাথে বিস্তারিত বলবো। যাই হোক, আপনারা দেখলেন যে এই যে দুইটা জোড়া সাপ, এটা কিন্তু কোবরা নাজানাজা কেউটিয়া বলে, এই খইয়া কোবরা নাজানাজা কেউটিয়া বলে। তাই এখন হয়তো এখানে সাপ মাঝে মাঝে দেখতো, তাই সাপ দেখা পরেই কিন্তু আমাকে তারা টেলিফোন করে বা আমি তাই আসেই কিন্তু সাপ গর্ত থেকে একটা সাপ দেখছে, গর্তের ভিতরে ঢুকছে, কিন্তু সেখানে দুইটাই বের করতে পারছি। তাই অতএব এখন আমি হয়তো অনেক সময় লাগছে আপনাদের, এই মাঝে একটু বৃষ্টি নামছিল, কাজ এরকম স্থগিত রাখিয়া কিন্তু পরবর্তী বৃষ্টির পরে আবার কাজ শুরু করিয়া কিন্তু সব দুটোকে বের করতে পারছি। তাই আমি সবাইকে বলো, আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার সবার প্রতি আমার আন্তরিক ধন্যবাদ, যে এরকম সাপের আতঙ্কে যদি কোনো কোথাও কোনো মানুষের বিপদের আতঙ্ক থাকেন বা আতঙ্ক সাপের ভয়ের আতঙ্ক থাকে, সেক্ষেত্রে আমাকে ফোন করবেন। আমার বাড়ি পিরোজপুর জেলায় আজিপুর থানার ভিতরে। তাই আমি বলি যে হয়তো বাংলাদেশের যে কোনো জায়গায় আমাকে অনেক ফোন দেয় দেশের থেকে, দেশের বাইরের থেকে, কিন্তু অনেকে জানে না যে ভাই আপনার আমার বাড়ি কোথায়। অনেকে প্রশ্ন করে যে ঢাকার বুকে নাকি, আসলে আমার বাড়ি হলো পিরোজপুর জেলায় বরিশাল বিভাগ নাজিরপুর থানার একেবারে উত্তর সীমান্তে। তাই যে বিবাড়িয়া বা কুমিল্লা থেকে যে ভাইরা আমাকে ফোন দিচ্ছেন তারা অবশ্যই আমার ঠিকানা জেনে নেবেন, যেটা আমি বলেছি এটাই। কিন্তু আপনাদের কুমিল্লার বিভাগে বা রাজশাহী বিভাগের থেকে যারা আমাদের ভাইরা ফোন দিচ্ছেন তারা কিন্তু আসলে জানে না যে আমার বাড়ি কোথায়, মনে করে যে কাছাকাছি হয়তো, কিন্তু ওখানে গিয়ে কিন্তু আপনাদের এই বাড়িতে বা আপনাদের এলাকায় যে কাজ করাটা কিন্তু আমার কাছে একটু টাফ ব্যাপার, যেহেতু যোগাযোগ ব্যবস্থার অনেক দূরত্ব, তাই যাওয়া আসাটা অনেকটা টাফ ব্যাপার। দিনের ভিতরে যাই আসাও যায় না, তারপরে আসা যাওয়াটা একটা অনেক ব্যয়বহুল। তাই আপনাদেরকে আমি ক্লিয়ার বলতে চাই বা বলি যে অবশ্যই আপনাদেরকে আমি হয়তো আপনাদের কথায় আমার কথা রাখতে পারি নাই, এজন্য আমি নিজের কাছেই দুঃখিত। তবে আশা করি গোপালগঞ্জ খুলনা বিভাগে বা বরিশাল বিভাগের যে কোনো প্রান্তে কিন্তু আমার যেতে বেশি সময় লাগে না। তাই আশা করি যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন বা এটা শেয়ার করবেন, এবং আমার ভিডিওটা দেখছেন যে ইউটিউবে দেখছেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাই সামলাই। তারপরে আচ্ছা এই দেখি দর্শক, আপনি দেখলেন যে আপনারা দেখলেন যে এই দেখেন এখানে অনেক গ্যাসের বোতল রয়েছে, সিলিন্ডার রয়েছে, এই সিলিন্ডার গুলা কিন্তু এই এখানে পরিত্যক্ত মানে ই হয়ে গেছে, যে রাখা অনেক দিন আগে রাখা, তাই সাপ দেখে কিন্তু এই গ্যাসের যে সিলিন্ডার গুলাও কিন্তু এখান থেকে নিতে আসতে ভয় পাচ্ছে। তাই আমার নাম্বারটা কি আমার ফেসবুকে পাইয়া, হ্যালো দর্শক রফিক ভাইকে পাইয়া আমরা ফোন করছি ইউটিউবে দেখিয়া, তারপর সে রান্না সাপ উদ্ধার করছি, এখন আমরা বিপদ আমরা বিপদ মুক্ত। ধন্যবাদ। আমার চ্যানেলে নাম্বার দেওয়া আছে, হয়তো আমি অনেক জায়গায় মুখে বইলেও দেই, তারপর নাম্বারটা আপনারা অনেকে দেখতে পান না, আমার ডিসক্রিপশনে নাম্বার অলরেডি দেওয়া থাকে, দেওয়া আছে, কিন্তু আমি নাম্বারটা আবার আপনি বলি 01740997057। এই নাম্বারে ফোন করে করলেই কিন্তু আমি অটোমেটিক আমার কাছেই সবসময় অল টাইম আমাকে পাবেন। তাই এই যারা দোকানদার আছে এখানে কয়েকজন দোকানদার আছে, কিন্তু এই যে দেখতেছেন আপনি ক্লিয়ার, আমি আপনাকে দেখাই অনেকগুলো কিন্তু বহু সিলিন্ডার রয়েছে, এখানে জঙ্গল হয়ে গেছে, এই সাথে আতঙ্কেই কিন্তু এখানে কেউ আসতেছে না, তাই এখন তারা বিপদমুক্ত হলো। আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আমি যেন এরকম